الحمد لله الحمد لله وكفى <الحمد لله> <الكفا> وسلام على عباده الذين <الكفا> اصطفى <الكفا> اما بعد فيا ايها الاخوان رحمنا ورحمكم الله ان الله وملائكته يصلون على النبي یا ایوہ اللذین آمنو صلو علیہ وسلم <سلام> 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 تسلیما خالق مالک اللہ ہے بس اللہ ہے مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 ہو اللہ 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 ہو اللہ 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 سارے نظام ہستی بولو کس کا ہے سارے نظام ہستی بولو کس کا ہے خالق مالک اللہ ہے بس, بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 اللہ

দুঃখ হুঁ দিয়েও না কাউকে জালি মানো মিমি পরে জন্নত পাবে না যে দয়া করো দুঃখ দিয় না কৌকে জালিমানো মিতুর পরে জন্নত পাবে না যে দুঃখ না কি করো আহি আল্লাহ কিয় করো য

عيزا في كتابه مخبرا ما خلقت الجن والانس الا ليعبدون

আজকে আপনারা অন্তত আমার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করবেন কারণ আমার অনেক ইয়ং ভাইরা আমাকে বলেন হুজুর ভাইজান আপনার বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে রেখেছি কেউ বলে আমি নামাজ পড়েছি কেউ বলে আমি মাঝে মাঝে মদ পান করতাম আপনার বক্তব্য শুনে আমি মদ পান করা ছেড়েছি আমার বড় ভালো লাগে যখন আমার ইয়ং বন্ধুরা আমাকে কথাগুলো শোনায় তাই আমি ইয়ং বন্ধুদের কাছে অনুরোধ করব হতে পারে আজকের এই বক্তব্য থেকে আপনার জীবনটাও পরিবর্তন হতে পারে তাই বক্তব্য শুরুতেই আমি আমার ইয়ং জেনারেশনের কাছে অনুরোধ করলাম তারা জানো আমার বক্তব্যটা একটু মন দিয়ে শুনেন এবং মজলিসের মধ্যে এসে বসেন কিছু সময় হতে পারে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখবে আল্লাহর অফুরন্ত রহমত তাদের উপর অবতীর্ণ হবে হতে পারে আমার আল্লাহ তাদের জীবনের বড় বড় গোনাগুলোকে এই পাক মাহফিলে জান্নাতের বাগানে প্রবেশ করার

মানুষকে সৃষ্টির মধ্যে আসরাফুল মাকলুকাত মানিয়ে দিয়েছেন হে তরুণ যুবক এরাম হে আমার মুরব্বিয়ান এরাম আমার মাহবুব আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন লাকাদ কাররামনা বানি আদম আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান সম্মান দান করেছি হে তরুণ যুবক এরাম মর্যাদা কিসের জন্য আল্লাহ দিলেন আদমের আওলাদকে মর্যাদা কেন দিলেন আল্লাহ কেন সম্মান আদমের আওলাদ আল্লাহ তো দিলেন হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দেন যদি মর্যাদা ক্ষমতার জন্য হতো শরীরের জন্য হতো তাকাতের জন্য হতো ক্ষিপ্রতার জন্য হতো ভাই আমার দোস্ত আমার যদি ভাই আমার অ্যাটাক করা শক্তির জন্য যদি হতো ক্ষমতা যদি সম্মান যদি দেহের জন্য হতো তাহলে হাতির সম্মান বশি হত কৃপিতার জন্য যদি হত ভাই আমার আক্রোস রাগ ক্ষমতার জন্য যদি হত बाघ সিংহের ক্ষমতা বেশি হত কিন্তু না না আমার মাবুদ আল্লাহ তাআলা আমার আল্লাহ জানিয়ে দিলেন আদমের اولاد আমি আল্লাহ উচ্চ সম্মান দিয়েছি হে তরুণ যুবকেরা আদমের আউলাদ মানে আমাদের আমার আল্লাহ তো সম্মানই কেন করলেন তার কারণ হল আমার আমাকে দান বুদ্ধি। একটা মানুষ ইচ্ছা করলে দশটা পাগকে পোষ মানাতে পারে একটা মানুষ ইচ্ছা করলে দশটা হাতিকে পোষ মানাতে পারে কিন্তু একটা হাতি যদি ইচ্ছা করে 10টা মানুষকে কন্ট্রোলে রাখতে পারে না একটা बाघ যদি ইচ্ছা করে 10টা মানুষকে কন্ট্রোলে রাখতে পারে না এই ছোট মত 3.5 হাত মানুষ 3.5 হাত শরীরের মানুষ 40 50 60 কেজি 70 কেজি ওজন এত বুদ্ধি আমার আল্লাহ দান করেছেন এত উচ্চ বকে রাম আমার আল্লাহ শুধু বুদ্ধি দিলেন তাই নয় আমার আল্লাহ

যন্ত্র এমন অনেক অনেক ভাই আমার পোকা মাকো ধরা পড়ছে যা গণনার বাইরে হে তরুণ যুবকের আমরা পৃথিবীর জমিন আল্লাহ এত প্রাণী দিয়েছেন এত জীব দিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর জীব সুন্দর প্রাণী আমার আল্লাহ মানুষকে নিয়ে বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর

আমি আল্লাহ এত দিয়েছি ওই মানুষ যদি মানুষের মানুষ হয়ে যান জেনের ওপরে তার সম্মান ফারিস্তাদের ওপরে ও তার সম্মান আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন করে বললেন উসজুদুলে আদম এ ফারিস্তারা আদমকে সিজদা করো আদমকে সম্মান প্রদর্শন কর ফাসা জাদু সবনে সিজদা কিয়া ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সেবাই ইবলিস ইবলিস ছাড়া সকলেই সিজদা করেছিল ইবলিস তাকাব্বর করেছিল বিলম অহংকার করেছিল আমার আল্লাহ ইবনে শয়তান গেট আউট করে দিয়েছিলেন এ তরুণ যুবান যারা বন্ধুরা আমার মুরুব্বিয়া নিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন তাহলে মানুষ কে আল্লাহ এত সম্মান দিয়ে বললেন হে মানুষ শুনে রেখে দাও আমি তোমাদের এত কিছু দিয়েছি হাওয়া দিয়েছি পানি দিয়েছি শস্য শ্যামলা ফলমূল দিয়েছি জমিন আসমান দিয়েছি সামিস্তিতে জোরাই জোরাই পাইদা করেছি রাতকে বিছানা বানিয়ে দিয়েছি দিনকে কাজের জন্য করেছি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি পৃথিবীর জমিনে তোমাদেরকে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছি কে আমার হুকুমটা পালন করে আর কে করে না এর জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি আর ঘোষণা করে দিয়েছি বান্দারে মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়াবুদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার এবাদত বন্দেগি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছি জোরে হবে না আর জোরে হবে না আমার উপর আপনাদের রাগ হচ্ছে না আমাকে পছন্দ হয় না নাকি তাহলে আওয়াজ কেন হচ্ছে না নাকি খুব ঠান্ডা লাগছে ঠান্ডা তো আগে থেকে কম তবু ভাইরা এই দিকগুলো ফাঁকা আছে বলে হয়তো ঠান্ডাটা একটু বেশি লাগছে নালে এই রকম ঘেরা থাকলে ঠান্ডা তো ঢুকতোই না তাহলে পছন্দ যদি আমাকে হয়েছে তো ওয়া একটু জোরেসোরে আওয়াজ দাও সামনে তো বিধানসভার ভোট আসছে নাকি আসছে না সবাই তো মিছিলে বের হই না এই দিককার লোক মনাই বের হই না আমাদের দিককার লোক বের মিছিলে বের হই 우리 সর্বনাশ 60 বছরে চাচাও সেও মেকে মেকে দৌড়াচ্ছে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে ভোট দেবেন খানে ভোট দেবেন কোনখানে আমাদের ওই ওইখানে আমাদের ওই ওইখানে কল হবে রাস্তা হবে পাইখানা হবে কল হবে রাস্তা হবে পাইখানা হবে সর্বনাশ এমন চাচা আওয়াজ দিয়েছে দুপুরবেলা चाचीকে এসে বলছে পানি 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 চাচি বলছে গলা বসে গেল কেন বুঝে যাচ্ছে না কেন বলে তুমি বুঝো না সব রাজনীতির ব্যাপার এসব বুঝো না দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল একটু জোরে আওয়াজ দিয়ে ফেলেছি আওয়াজ বেরোচ্ছে না এখন আর দেখছেন না বাবাজি রাজনীতি আজকে কোন জায়গায় পৌঁছেছে ভাই ভাই কে খুন করছে করছে কি করেনি ভাই ভাই কে মেরে ফেলছে আর মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি নেতারা গম্ভীর গলায় বলছে ময়দানে দেখা হবে বলছে তো নাকি দেখা হবে ময়দানে আবার কেউ বলছে খেলা হবে এই মাটি খেলা হবে আবার খেলা হবে ভাই খেলা যাই হোক অসুবিধা আমাদের কিছু নাই খেলুন ক্রিকেট খেলুন ফুটবল খেলুন ব্যাডমিন্টন খেলুন যে খেলায় খেলুন খেলার শেষে পুরস্কার থাকে কোনো অসুবিধা নাই কিছু দর্শক থাকে সবই ভালো খেলাধুলা ময়দানে দেখা হোক অসুবিধা নাই কিন্তু প্রাইজটা যেন কোনো ভাইয়ের রক্ত যেন না হয় পুরস্কারটা যেন কোন ভাইয়ের রক্ত যেন না হয় এটাই আমাদের দুঃখের কারণ আজ আমরা দেখলাম এক ভাই মারা গেল মইদুল মৈদুল ভাই মৈদুল ভাই মারা গেল ভাইয়েরা আমার রাগ করবেন না মাচ্ছে মুসলমান মোরছে মুসলমান আজকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন অশান্তির মধ্যে আছে মানুষ আজকে অস্থিরতার মধ্যে আছে মুসলমান হাইরে হাই আজকে আমরা আল্লাহ ভুলে গেছি নবী ভুলে গেছি তাই বিপদগামী হয়েছে রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি তাই বিপদগামী হয়েছে চারিদিকে অস্থিরতার মধ্যে মুসলমান ধরাকে সরা মনে করে ক্ষমতা হয়েছে বাহু হয়েছে দেখেছিস শরীর দেখেছিস এক থাপ করে পাম্পর ভাজা খাইয়ে দেবো ওরই সর্বনাশ পকেটে টাকা হয়েছে এটিএম এ পয়সা হয়েছে

যদি লোকে ধসে বাঁচিয়া কি ফল তার যদি লোকে ধসে কবি বলছেন মরে গেল মরা নয় যদি লোকে তার সুনাম করে আর বেঁচে থেকে কি লাভ যদি লোকে তার দুর্নাম করে যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল ছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব तुलसी जब जग में आए तू रोए जग हसे ऐसी करनी कर चलो तुम हसुमो जग रोए আজকে চারিদিকে যা চলছে আজকে অপরাধীরা ভাই আমার সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে যারা অপরাধী অপরাধ করছে তারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে শুধু আমার এই ইন্ডিয়া কেন সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো অপরাধী যখন জেল থেকে বের হয় তখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় সে খুনের আসামি সে অপরাধী

আমার মুরুবানা আমার একটুখানি খেয়াল করুন একটুখানি তরুণ যুবকেরা খেয়াল করুন আজকে যখন জেলখানা থেকে বড় বড় অপরাধীরা বেরোচ্ছে ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হচ্ছে আজ ধর্ষণে অপরাধ নারী নির্যাতনে দেশটাতে অপরাধী ধরেছে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী খোলা মাঠে ঘুরছে কথা ঠিক না ভুল বলেন রাগ করছেন নাকি আমার সবাই বলেন কি ভুল বলছি

আজ ধর্ষণে অপরাধ নারী নির্যাতনে দেশটাতে অপরাধ ভরেছে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী খোলা মাঠে ঘুরছে জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো

আজ নারী দেশটাতে অপরাধী ধরেছে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী খোলা মাঠে ঘুরছে কথা ঠিক না আওয়াজ না দিলে বলবো না তাহলে আমি মেন লাইনে চলে যাবো কল লাইনে থাকবো একটু আওয়াজ দেন কথা ঠিক না ভুল আর জোরে বলেন আজ ধর্ম ধর্ম করে অধর্ম কাজ করে মানুষের আইওয়াস করেছে গরিব খুদাই মরে শ্রমিক পথে মরে মিডিয়া নিরপেক্ষ রয়েছে ঠিক না ভুল একটু আওয়াজ দেবেন ঠিক না ভুল আজ ধর্ম ধর্ম করে অধর্ম কাজ করে আজ ধর্ম ধর্ম করে অধর্ম কাজ করে মানুষের করেছে। মরে শ্রমিক পথে মরে মিডিয়া নির্বাক রয়েছে জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো

পশুর থেকে অধম হয়ে গেছে আজ ধর্ষণে অপরাধ নারী নির্যাতনে দেশটাতে অপরাধী ভরেছে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী খোলা মাঠে ঘুরছে ভাইরা আমার এই অপরাধ অবিচার মুসলমানের সমা ধমাকে তখননি চলে যাবে যখন রাস্্ুলের শুন্য আপনার আমার ভারে ঘরে ঠকে যাবে যাবে বন্ধুরা আমার দরুু বাঙ্গের আমার মারে মাে মা।

শুধু তাই নয় হে তরুণ যুবকেরা নবী আমার জানিয়ে দেন যদি কোন সন্তান তার বাপ মায়ের চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে সম্মানের দৃষ্টিতে যদি বাপ মায়ের চেহারাটা দেখেন আহারেটা আমার বাপ আল্লাহ কতদিন হায়াতে রেখেছে জানি না আমার বাপকে আমি প্রাণ ভরে একটু দেখি আহারেটা আমার মা কতদিন আল্লাহ হায়াতে রেখেছে জানি না আমার আমার জননীকে একটু প্রাণ ভরে দেখি নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ একটা একটা কবুল করা নফল হজের সওয়াব ওই বান্দার নামাজ আমলে দান করে দেয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সাহাবী বলেন যদি কোন ছেলে যদি কোন সন্তান তার পিতা মাতার চেহারার দিকে একশোবার যদি টাকা আমার নাবি জানিয়ে দেন আল্লাহর দরবারে সবের কোন কমি নাই আমার আল্লাহ ওই বান্দার ওই সন্তানের নামাজ মামলে একশো টাকা একশো টাকা কবুল করা নফল হজের সবান করে দেন হে তরুণ যুবকের বিশ্ব নবী জানিয়ে দেন এমন কোন সন্তান যে বাম্মাকে মকে পেল অততো অতচ জান্নাত পেল না তার থেকে দুর্ভাগ্য সন্তান তার থেকে হতভাগা সন্তান আর কেউ নয় বাবা দুনিয়ার জামিনে যে মা মকে পেল সে সহজে জান্নাত পাবে কারণ মা মায়ের ক্ষেদমত করলে সোনা করলে মা মায়ের পায়ের তলায় নবী বলেছেন সন্তানের জন্য জান্নাত ইসলাম শিখুন আপনারা শিখেছেন জানেন তোব বলছি আমার যুবক ইয়ং জেনারেশন যারা বাপকে বলে আব্বা আব্বা জায়গাটা কবে লিখে দেবে বলো বড় বড় মোটা গলা করে বলছে আব্বা আমার বিয়ে সময় হতে বিয়ে করব কবে জায়গাটা লিখে দেবে বলো আমি আলাদা হতে চাই আরে বিয়ে কর তারপর আলাদা হবে বিয়ের আগেই বলছে আমি আলাদা হতে চাই আব্বা উনি বড় ডাক বলছে আমার যে ভরে বন্ধুরা আসে এই বন্ধুরা এলে তুমি কিন্তু কথা বলবে না বলে কেন বলে জানো না তোমার বয়স হয়েছে তুমি বুঝো না তোমার সামনের দাঁতগুলো সব ফাঁকা কথা বলতে গেলে থুতু বেরিয়ে যায় আমার বন্ধুদের অসুবিধা হয় আমি তোমাকে বারণ করে দিচ্ছি আমার বন্ধুরা এলে তুমি কিন্তু সামনে যাবে না আহারে আহারে হাই রে হা

আপনি মাথাটা আদ ধরা বেনবেন কিভাবে হাত ঝরা বেবেন নবীয়দের তালিকায় যদি মাথা হাতান রসুলের সুন্দর দৃঢ় বেঁধে পড়ে রাস্তা দিয়ে হেঁট হেঁটে যাত চেয়ে দেবেন পেরে পুড়ে আধে কাঁচবাঞ্জা পুড়ে হাত জেয়ে দেবে কোন কষ্টদায়ক বস্তু পড়ে আছে হে মুসলমানের যুবক তুমি সাইড করে দাও সরিয়ে দাও মনে মনে নিয়ত করো নবী বলেছে তাই করলাম তোমার নামাজ আমলে আল্লাহ ছোট্ট একটা নেকি লিখে দেবেন হে তরুণ যুবক এরাম হে আমার বন্ধুরা শুনে রেখে দাও রাস্তায় কোনো অপর কোনো মানুষ বিপদগ্রস্ত মানুষ পেলে ভাই আমার বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়েছে হে মুসলমান তুমি তার সাহায্যে গিয়ে যাও সাধ্যমতো সাহায্যে গিয়ে যাও রাসুলের तरीका অনুজয় রাসুলের সুন্নতের সওয়াব তুমি পাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে মা বোনেরা শুনে রেখে দাও হে আমার কিয়ং জেনারেশন শুনে রেখে দাও তুমি যখন পায়ের পোশাকটা পরবে গিরার নিচে যেন না যায় গিরার উপরে পরবে রাসুলের নির্দেশ করা সুন্নতের সওয়াব পাবে যখন তুমি ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে রাসুলের নির্দেশ করা সুন্নতের সওয়াব পাবে যখন তুমি পানি পান করবে অবশ্যই বসে পানি পান করবে আর ডান হাতে পান করবে রাসূলের নির্দেশ করা সুন্নতের সওয়াব পাবে আর যত রাসূলের তরিকা সুন্নাত গুলো মানবে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতার ছোঁয়া পাবে আমি অনেক আলোচনা করেছি এগুলো নিয়ে বলবো না এগুলো নিয়ে আমি বলবো না

জানুন আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না জোরে হবে না আর জোরে হবে না সবাই মিলে হবে না কষ্ট হচ্ছে আপনাদের একটু আওয়াজ কষ্ট হচ্ছে শেষ করে দেবো নাকি কি জি

আমি গোনাগার ক্ষুদ্র মানুষ ছোট মানুষ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের ঘরের ছেলে আপনাদের পীরের ঘরের আওলাদ ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ এর মেয়ের নাতি মেয়ের ছেলে নাতি মায়াপুর পিনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছেলে ছেলে পোতা দীর্ঘ 12 বছর ধরে একটা হাই স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি ভাই আমার 2008 সালে 8 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে 3 নম্বরে আল্লাহ আমাকে র‍্যাঙ্ক করিয়েছিলেন আল্লাহ কোরিয়েছিলেন যাক সব নানা দত দোয়া চাকরি পেয়েছি করছি কতদিন পারবো জানি না যাই হোক আমি সব জায়গায় বলি আমি একটু নেশাদার বক্তা পেশাদার নয় পেশাদার হলে একরাতে 3টা চারটে নিতে 같তাম সে দাওয়াত আমার আসে প্রতিদিন অন্তত 20 30 40টা করে জলসা আসে আমি নিতে পারি না সব ফিরিয়ে দিই এখন থেকে 2024 পর্যন্ত 23 পর্যন্ত 22 পর্যন্ত সব ফিলআপ হয়ে আছে তো যাই হোক বন্ধুরা আমার আমি বলি আমি একটু নেশাদার বক্তা পেশাদার নয় আপনাদের দোয়াই কিছু দিনের খেদমত করার চেষ্টা করি কতগুলো মাদ্রাসা মক্তব মসজিদ সমাজ সেবামূলক কাজ আমার হাত দিয়ে হয়েছে কলকাতার রাজপথে মহা মিছিল আমি করেছি অন্যায়ের বিরুদ্ধে রাজপথে হাজার হাজার মানুষদের নিয়ে সমাবেশ করেছি মিছিল করেছি কলকাতার রাজপথে জি হ্যাঁ বিভিন্ন রকম সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকি কাজকর্ম করার চেষ্টা করি তবে বাবা কোন রাজনীতির সঙ্গে নয় কোনো রাজনীতির মধ্যে আমি নাই কোন রাজনীতি করি না কোনো রাজনীতির প্ল্যাটফর্মে থাকি না তবে যে যখন ডাকেন ভালো মনে হলে যায় না হলে যায় না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আজকে আমার আলোচনা যেটুকু সেটা হলো আমি উদু এলা সাবিল রব্বি কাবিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানাহ তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো ডাকো সুন্দর উপদেশ এবং কৌশলের দ্বারা আমি সুন্দর উপদেশ কৌশল ব্যবহার করার চেষ্টা সব সময় করি আজও করব একবার জোরে জোরে তাকবীরের ধ্বনি প্রথমে চাইব নারে তাকবীর একটু এত মানুষ আছেন হবে না। আর যারা আমার ভাই বন্ধুরা আমার রাগ করবেন না আপনাদের আমি ভালোবাসি আপনারা যারা বাইরে আছেন একটু জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসা মানে এই বাউন্ডারি সবে তো বাউন্ডারি আছে দেখবেন বাউন্ডারির মধ্যে ঢুকে গেল বেঁচে গেল বাউন্ডারির বাইরে পড়ে গেল বাদ পড়ে গেল তা আপনারা বাইরে থেকে সবই মেহনত করছেন একটু যদি ভিতরে এসে ঢোকেন মজলিসটাও সুন্দর লাগবে बाउंड्रीর মধ্যেও চলে এলেন নবীর ঘোষিত জান্নাতের বাগানের মধ্যে ঢুকলেন আমি অনুরোধ রাখলাম যারা ইয়ং জেনারেশন বাইরে আছেন একটু যদি ঢুকে যান আর না যদি একেবারে পালিয়ে যাওয়ার দরকার নাই যদি বলেন না হুজুর যত বলবে বলুক অসুবিধা নাই আমরা কিন্তু ঢুকবো না তাহলে ঠিক আছে থাকে কোনো অসুবিধা নাই পালিয়ে যাওয়ার দরকার নাই বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়া নিরা হে তরুণীরা হে আমার যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন তাহলে রাসূলের তরিকা সুন্নতের মধ্যে আছে ইবাদত আর যে আল্লাহ বলেন ইবাদত ছাড়া আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদের অন্য কোন উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই হে মুসলমান তাহলে তুমি কেমন করে আল্লাহ ভুলে যাও কেমন করে নবী তুমি ছেড়ে দাও মুসলমানের ছেলে শুনে রাখো বাবা মুসলমান বিশ্বনবীর তরিকা সুন্নাত কেমন করে ভুলে যাও মুসলমানের ছেলে আজকে হাতে পালা পড়ছে পায়ে সোনার পায়ে পায়ে কালো কার পড়ছে গলায় সোনার চেইন লাগাচ্ছে এ মুসলমানের ছেলে কানে পড়ছে দুল আর মাথার পেছনে রাখছে বড় বড় লম্বা চুল মুসলমানের ছেলে বলছে তুই যা বলছিস সব বেটা ভুল হে তরুণ যুবকেরা হে মুসলমান বিশ্বনবীর তরিকা মেনে নিন মুসলমানের ছেলে মডার্ন হয়েছে বাবা একটু এদের কথা চিন্তা করা যাক টাইট ফিটিং গেঞ্জি টাইট ফিটিং জিন্স রাতের অন্ধকারে নটা বাজলে লাল পানি চালায় কেউ যদি বলে কি খাচ্ছিস ভাই বলে এটা তুমি জানো নাই একে লাল পানি বলে নাই একে মদও বলে নাই তাই কি বলে ভাই বলে কি মেডিকেল জুস বলে কারণ ডাক্তারেরা খেতে বলেছে তাই খায় মদকে মেডিকেল জুস বলে চালায় রাত্রি নটা বাজলে সোপের সামনে লাইন দেয় পুকুরের পারে নদীর ধারে বাঁশ বাগানের ঝাড়ে তিন চার বন্ধু লালটু পল্টু ঝন্টু মন্টু সন্টু বিল্টুরা যখন এক কাছে হয় তখন তারা লাল যখন চালায় এক বন্ধু আর বন্ধুকে বলে কিছু খাওয়ার আগে বিসমিল্লা না বলতে হয় খাচ্ছে মদ বিসমিল্লা বলে চালায় হে মুসলমান বিশ্বনবীর শিষ্য হতে পারবে না তরুণ যুবকেরা হে আমার পতুর আমি আপনি কত সহজ ইসলাম পেয়েছি দিন পেয়েছেন নবী পেয়েছেন নামাজ দিতে ছোটবেলায় বাচ্চারা ঝুমমার দিনে মসজিদে যায় হে তরুণ যুবকেরা জান্নাতের বাগান মাহফিল যখন হয় বাচ্চারা এসে সামনের দিকে বসে যায় ছোটবেলা থেকে আমরা এই ভাবে কোরআন পেয়েছি নবী পেয়েছি ইসলাম পেয়েছি রাসূলের সুন্নাত পেয়েছি কিন্তু টাইসান হ্যানোমেন মাইকেল জ্যাকসন জেনিফারের মতো মানুষ বিশ্ববিখ্যাত একজন পপ গায়িকা ভাই আমার তিনি এত সহজে ইসলাম পান নিম

একটা এলাকা বর্তমান ছোট এলাকা তৎকালীন যুগে অনেক বড় কারণ এক একটা এলাকা ভিত্তিক তখন রাজা হতো তিনি পঁচিশশো মাইল আড়াই হাজার মাইল এলাকার রাজা ছিলেন নাম তার চেরামান পেরু জায়গাটার নাম হলো কেরালার অন্তর্গত মালালা অঞ্চলের কোডুঙ্গা এই কোডার একটা জায়গা আছে যার মিনারটা আজ থেকে দেড় হাজার বছর আগের যার মেহরাবটা আজ থেকে দেড় হাজার বছর আগের নবীর যুগের মসজিদ আজও দাঁড়িয়ে আছে আর যিনি কেরালার প্রথম আমার ওই কোডুঙ্গা রাজা তিনি হলেন ভারতবর্ষের প্রথম নবী পাওয়া নবী দেখা একজন ইমানদার নবীর সাহাবি ভারতবর্ষের প্রথম সাহাবি হলেন কেরলার ওই চেরামান পেরুমন রাজা জোরে বলুন সুভাল আপনাদের জানা আছে চেরামানের কথা যদি জানা থাকে আমি বলবো না

যে লোকে বলে পোকা প্রেসিডেন্ট হে তরুণ যুবকেরা বর্তমান দুধে যুগের দুজন পোকা প্রেসিডেন্টের কথা বলি যাদের লোকে পোকা প্রেসিডেন্ট বলে নাম জানে কাদের বলে পোকা প্রেসিডেন্ট জানা আছে একটু বলেন নতুন কথা শুনিয়ে দিয়ে যায় বাস্তব উদাহরণটা টেনে দেব হে তরুণ যুবকের একদম বিজ্ঞান ভিত্তিক যুক্তি ভিত্তিক কথা বলে দিয়ে যাব তবে আমি সব জানতাম মহাপন্ডিত নয় আগেই বলেছি যতটুকু আল্লাহ জানিয়েছেন বুঝিয়েছেন বলার চেষ্টা করছি হে তরুণ যুবকেরা শুনে রেখে বন্ধুরা আমার দুজন বোকা প্রেসিডেন্টের কথা বলি তাদেরকে লোকে বোকা প্রেসিডেন্ট বলে ভাই প্রেসিডেন্টের সম্মান আমার আপনার থেকে বেশি না কম জোরে বলে তারা আমার আপনার থেকে ধনী না গরিব কি জি ধনী তারা আমার আপনার থেকে বেশি সম্মানীয় না কম অনেক বেশি সম্মানীয় তাই তো নাকি তাহলে আমার আপনার একটু ভাবা উচিত যে দুজন প্রেসিডেন্টের কথা বলছে লোকে তাদের বোকা বলে একটু মনোযোগ দিয়ে শুনুন কার কথা বলছি কেন লোকে বোকা বলে

ধন করে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা মুরুব্বিয়ানা যে সময় মানুষ হাতের অ্যান্ড্রয়েড মোবাইলে আমেরিকার বndor সঙ্গে দেখে দেখে ভিডিও কলে কথা বলে সেই সময় আমি দাঁড়িয়ে আজকের যুগে দুজন বোকা প্রেসিডেন্টের কথা বলি এই বোকা প্রেসিডেন্ট গুলো কিন্তু অতীতকালের নয় এই বোকা প্রেসিডেন্ট গুলো হলো আজকের যুগেরই প্রেসিডেন্ট হে তরুণ যুবকেরা একজন প্রেসিডেন্টের নাম বলি তিনি কোথাকার প্রেসিডেন্ট ভাই আমার পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ দেশটার নাম হলো আইভরি কাস্ট এই আইভরি কাস্টের যিনি প্রেসিডেন্ট তার নাম হলো আলী সানে আলাতান এই আলী সানে আলাতানকে লোকে বোকা প্রেসিডেন্ট বলে কেন জানেন আলী সানে আলাতান তিনি এক সময় ঠিক করলেন হজ করতে যাবেন তিনি এক সময় ঠিক করলেন হজ করতে যাবে হে তরুণ যুবকেরা হে আমার তার হজ করার সংবাদ যখন মানুষের কাছে ছড়িয়ে পড়লো আইভরি ক্যাস্পের প্রশাসনিক দপ্তর প্রেসিডেন্টের কাছে অনুরোধ লাগলো হে আমাদের প্রেসিডেন্ট আপনি হজ করতে যাবেন খুব ভালো কথা আপনার যাতায়াত আপনার খাওয়া দাওয়া আপনার যোগাযোগ আপনার সমস্ত রকম ব্যবস্থাপনা সব আমাদের প্রশাসন করবে আমাদের দপ্তর করবে আমাদের বহির যোগাযোগ ব্যবস্থা করবে সব তথ্য আমরা রাখব হে প্রেসিডেন্ট আপনি চিন্তা করবেন না আপনাকে সেখানে সুন্দর ব্যবস্থা যাতে করা যায় তার ব্যবস্থাপনা করা

ফেসালিটি আর কি পাবো আমি প্রেসিডেন্ট না আমি প্রেসিডেন্ট অনেক ফেসালিটি আমার চাই তাই তো নাকি সে বলে না এসব আমার লাগবে না আমি সাধারণ মানুষের মতো আল্লাহর বাইতুল্লাহ নবীর দরবারে দাঁড়াতে চাই জোরে হবে না আর জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আইভরি কাস্টের প্রশাসনিক দপ্তর পাত্র হলে প্রেসিডেন্টের কথা মেনে নিতে সাধারণ ভাবে সাধারণ ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট আলী সানে তিনি চলে গেলেন আরবের জমিনে আরবের জমিনে পৌঁছে গেলেন আরব সরকার ইন্টেলিজেন্স পুরো যা আছে আইবি ভাই আমার গোয়েন্দা দপ্তরের মাধ্যমে আরব সরকার জানতে পারলেন একটা প্রেসিডেন্ট করদে सियाসছেন প্রেসিডেন্টের সম্মান করতে হবে এটা আমাদের সরকারিভাবে দায় দায়িত্ব হে তরুণ যুবকেরা আইফোরি কাস্টের প্রেসিডেন্টের সঙ্গে আরব সরকার যোগাযোগ করেন প্রেসিডেন্টের সমস্ত রকম আসা যাওয়া থাকা খাওয়া যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন পর্যবেক্ষণ সব রকমের সুব্যবস্থা থাকবে প্রেসিডেন্ট বলেন না হে আরব সরকার আমার কোনো সুযোগ সুবিধা লাগবে না এ তরুণ যুবকের লোকে বলে বোকা প্রেসিডেন্ট না হলে সব ছেড়ে দেয় কেউ তরুণ যুবকের একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কাবা ঘরে ঘরে দফা কাবা ঘরে ঘরে তফের পর কাবা ঘর তফ করার পর মানুষের একটু বিশ্রাম নাই সেখানে দেখা যাচ্ছে আইভরি কাস্টের প্রেসিডেন্ট আলিসানে আলাতান সাধারণ মানুষের মাঝখানে তিনি ঘুমিয়ে আছেন এই ভিডিও যখন বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায় লোকা জানলোকে বলে হায়রে হায় বোকা প্রেসিডেন্ট এর কাজ যখন এত লোকে বলময় হে আলিসানি আলো আপনাকে লোকে বোকা প্রেসিডেন্ট বলে প্রেসিডেন্ট বলে তবে শুনো লোকে আমাকে কি বললো কিছু না আমাকে লোকে বোকা প্রেসিডেন্ট বলতে পারে কিন্তু মনে রাখবে বাবা আমি হলাম বিশ্ব নবীর একজন শিষ্য জোরে বলো আরে জোরে হবে না

আর কিছু যায় আসে না একজন প্রেসিডেন্ট বললাম আর একটা প্রেসিডেন্ট আছে বলে দেব না বললে হবে কষ্ট হচ্ছে আপনাদের আপনারা মনে মনে করছেন হুজু হলেও ভালো না হলে আরো ভালো হলে ভালো না হলে আরো ভালো তাড়াতাড়ি ছেড়ে দেমা কেঁদে মাছি নাকি বাড়ি গেলে আরো ভালো বিরিয়ানি ঠান্ডা হয়ে গেল শেষে চাচারা রেগে গেল দূর বাবু কখন হুজুর গিয়াস ছাড়াই না বুঝতে পারছো রাত বেশি হয়ে গেল কোন হুজুর আসলি রে ওয়াজ করছ ছাড়ছি না বাপ আমি ওরকম বক্তা হুজুর নয় একটু গ্রিন রেড সিগন্যাল দেবেন গ্রিন সিগন্যাল দিয়ে বন্ধ করে দেব কোনো অসুবিধা নাই বন্ধুরা আমার শেষে চাজা রেগে যাবে পকেট থেকে ঘড়ি বিড়ি বের করে যেতে যেতে বিরিানির প্যাকেট নিয়ে আর টান মেরে আওয়াজ দিয়ে হু হু করে ছেড়ে দিয়ে বলবে ও তো চাচি বলেছিল আজকে বিরিানি নিয়েলে একসঙ্গে খাবো সে কি আর জেগে আছে না এমন হুজুরের পাল্লায় পড়লুম রাত অনেক করে দিল না না বেশি রাত করব না আপনাদের কষ্ট আমি বেশি দিতে চাই না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সংক্ষেপে করে দেব কিজি এবার আরেকজন প্রেসিডেন্টের কথা আছে সেটা ছেড়ে দিলাম বাদ দিয়ে দিলাম বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কেরালার প্রেসিডেন্টের কথা বলছিলাম কেরালা প্রেসিডেন্টের কথা বলতে গিয়ে দুজন বোকা প্রেসিডেন্টের কথা বলবো বলেছিলাম একজনের বলেছি আর একজনের ছেড়েছি হে তরুণ যুবকের শুনরেকে দিন বাবা জেনে রেখে দিন বাবা বলার উদ্দেশ্য ছিল কি বলার উদ্দেশ্য ছিল একটা নাই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন শুধু হই হই করার জন্য পৃথিবীর জমিনে আমরা আসিনা এটাই মেন উদ্দেশ্য বলার উদ্দেশ্য এইটা যে আমরা খেলাম দিলাম হই হই করলাম ঘরবাড়ি করলাম বিল্ডিং করলাম গাড়ি বাড়ি করলাম ক্ষমতা থাকলে ক্ষমতার একটু বড়াই দেখালাম পকেটে পয়সা থাকলে পয়সার একটু অহংকার দেখালাম একদিন লরির চাকায় পড়ে গেল না হলে খাতে মারা গেল আর না একদিন ভাই আমার হঠাৎ মৃত্যু হার্ট অ্যাটাক করে গেল শেষ গেল ঘটনা সব শেষ খাপ বন্ধ তাই তো নাকি এই নয় এই নয় আল্লাহ বলে দিয়েছেন বান্দারে তোদের পৃথিবীতে পাঠিয়েছি আমার নির্দেশনা মেনে চলবি সৎভাবে জীবন যাপন করবি হারাম খাদ্য কোনোদিন খাবি না সুদের খানা ভক্ষণ করবি না আমি সুদের ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করেছি পনের ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করেছি পন প্রথার বিরুদ্ধে আমি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আওয়াজ তুলেছি পন প্রথা হলো মারাত্মক একটা ভাইরাস ইসলাম বলেছিল মহিলাদের মোহর দিয়ে বিয়ে করার কথা এরা মোহরটাকে মাফ করিয়ে নেয় নাম নামাজতে না করলে নয় এত টাকা দেন মোহরের পরিবর্তে আমাদের ছেলে আমাদের মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এটা লোক দেখানো কিন্তু আসল নিয়ে তোলো যত টাকা করবি কর বউ আমার কোনো অসুবিধা নাই পরে বলবো মাফ করে দাও কোনো চিন্তা নাই তাহলে পয়সা দিতে হলো না দেওয়ার দরকার ছিল বউকে মোহরের টাকা তা না দিয়ে ঘুরিয়ে মেয়ের বাপের কাছ থেকে যা ছিল খিচে নিয়ে পালালো ভাইয়েরা আমার যদি ঠিকঠাক না চেয়ে পায় তাহলে হবে তুমি আমার সুন্দর বিয়ায় অমুকের অমুক স্যার ওই সে বলেছিল আমার ছেলেকে এই দেবে ওই দেবে সেই দেবে তোমাদের ঘরের মেয়েটা বট্ট ভালো তাই আমাদের মনটা ওদিকে গেল ভাই রে রাগ করবেন না বা আমি বলেছি

যে বাড়িতে পুন নিয়ে বিবাহ হবে সেই বাড়িতে যাব না পুনের বিবাহ আমরা পড়াবো না আমার মনে হয় খুব দ্রুত পুন প্রথা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে কথা ঠিক না ভু জরে বলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা লোভ আমাদেরকে গ্রাস করে ফেলেছে লোভ আমাদের গ্রাস করে ফেলেছে জামাই চিন্তা করছে শ্বশুরের পয়সায় বড় লোক হবো হাই রে হাই এত কি লজ্জার কি আছে চি 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 তুই কি করলি তুই কি করলি তুই চিন্তা করছিস শ্বশুর এর পয়সায় বড় লোক হবো হ্যাঁ একটা মহিলা সে তার बाप ছেড়ে আজকে তোমার ঘরে এসেছে তোমার এখানে बाप मां 14 পুরুষ আছে তার কেউ না ইসলাম বলেছিল তুমি তোমার সেই মহিলা সেই নারীর সঙ্গে সেই স্ত্রী সঙ্গে এমন কোন খারাপ আচরণ করোনা যাতে সে কষ্ট পায় খারাপ আচরণ তো দূরের কথা মুসলমানের ছেলে হাই রে হাই বড় দুঃখের কথা রাস্তা দিয়ে গেলে ভাই আমার গলি দিয়ে গেলে গ্রামের ভিতরে ঢুকলে স্বামী স্ত্রীর চিৎকার ছটামেচি আওয়াজ পাওয়া যায় মাঝে মাঝে 22440 গুকGAP গুকGAP লড়াই শুরু হয় হাই রে হাই আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে দিকে এই রব উঠেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয় এই গান সবাজ গেছে জোরে বলুন না জোরে হবে না সুবহান আল্লাহ আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে দিকে এই রং ফুটেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয় গান এই গান সব গেছে মুছে যাবে পুন প্রথা এই অপমান কন্যার কত দাম ভেবেছো জওয়ান মুছে যাবে পুন প্রথা সমাজটা আজ কেন বিপথে গেল যুবকের দল আজ প্রশ্ন তুলল সমাজটা আজ কেন বিপথে গেল যুবকের দল আজ প্রশ্ন তুলল আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে দিকে এই রব উঠেছে ইসলামের সংগ্রাম ইসলামী কামান এই গান সব আজ গেছে এখানে কতজন ছেলে আছেন এমন যাদের বিবাহ হয়নি এখনো হাত তুলে দেখাতে পারেন লজ্জা নয় একটু হাত তুলে দেখান বিবাহ হয়নি আমার ইয়ং জেনারেশন আরে লজ্জা করছো কেন হয় না হাত তোলো দেখি কতজন আছে হাত তোলো তোর ধরে রাখো হাত তুলে ধরে রাখো দেখি এদিক থেকে দেখি হাত তোলো কতজনের বিবাহ হয়নি হাত তোলো দেখি লজ্জা করবে না ভাই হাত তোলো আরে না রে বাবু কান ধরে তুলে দেব হাত তোলো সবাই দেখি কতজনের বিবাহ হয়নি মাশাআল্লাহ আচ্ছা নামাও হাত নামাও আচ্ছা বুকের পাটা আছে বুকের পাটা আছে আমি হাত তুলতে বলবো কারা ফোন নেবে না এত লোকের মাঝখানে এবং জান্নাতের বাগানে বসে আল্লাহর সামনে ওয়াদা করতে পারো দশটা ছেলে যে আমি আমার বিবাহের সময় যে যাই বলুক বিয়েতে ফোন নেব না হাত তুলে দেখাতে পারো দশ জন জন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ বেশ কজন হাত তুলেছে ভাই এটা শুধু আমাকে দেখানোর জন্য নয় তো এখানে এই ভাইদের মাঝখানে দেখানোর জন্য নয় তো এ কিন্তু আল্লাহর ক্যামেরা এই ক্যামেরা আমার দিকে কিন্তু আল্লাহর ক্যামেরা তোমাদের দিকে আচেনা নাই কুদরতী ক্যামেরা তোমাদের দিকে আছে যে এতগুলো ভাই হাত তুলেছে দেখা যাবে লোভ সামলাতে পারে কিনা শশুর এর পয়সায় বড় লোক হওয়ার স্বপ্ন দেখছে কিনা আল্লাহর দরবারে ধরা পড়বে পড়বে কি পড়বে না বাবা বুকের পাটা নিয়ে থাকো মানুষের মতো মানুষ হও তোমাকে সবাই সম্মান করবে রিসpect করবে যদি তুমি আদর্শ মানুষ হও আদর্শ দেশপ্রেমিক হও আদর্শ ধর্মগরিক হও তোমাকে সবাই রিসpect করতে বাধ্য হতে হবে

হে আমার মুরুব্বি আনিরা হে তরুণীরা হে যুবকেরা মা শুনে রে হে আমার বন্ধুরা মুরুব্বি আনিরা হে তরুণ যুবকেরা খেয়াল করুন আপনাদের মাঝখানে বলছিলাম কেরালার ওই রাজা বাবা এই রাজার কথা বলবো খুবই সংক্ষেপে আমি আপনি অনেক সহজে দিন পেয়েছি বলার উদ্দেশ্য আল্লাহ আমাদের এই পৃথিবীতে ইবাদত বন্দেগী করতে পাঠিয়েছেন ইবাদত মানে শুধু নামাজ নয় ইবাদত মানে মানে শুধু দাঁড়ি টুপি জুব্বা নয় এবাদত মানে শুধু রোজা নয় নয় এবাদত মানে ওজনে ঠকাবেন না এটা এবাদত এবাদত মানে রাস্তা দিয়ে পেরে কাজ ভাঙা পাথর পড়ে আছে সরিয়ে দেবেন এবাদত এবাদত মানে অসহায় সহায় হবেন এবাদত অন্ধে কো রাস্তা দেখানে নাম হে ইসলাম অন্ধে কো রাস্তা দেখানে কা নাম ইসলাম হে ভুকে কো খানা খিলানে কা নাম ইসলাম হে এবাদত কা নাম ইসলাম কা নাম ইসলাম হে এ তরুণ যুবকেরা ব্রাহ্মবী আমার জানিয়ে দিয়েছেন যদি তুমি কোন এতিম বাচ্চা তোমার সামনে পা এতিম বাচ্চা যদি তোমার সামনে পাও বিশ্ব নবী দয়ার নবী বলেছেন দেবার মতো যদি কিছু তোমার না থাকে অন্তত এই এতিম বাচ্চার মাথাতে তোমার স্নেহপূর্ণ হাতটা একটু মাথাতে বুলিয়ে দাও আমি বিশ্ব নবী তোমাদের বলে দিয়ে যাই ওই এতিম বাচ্চার চুলগুলো যত পরিমাণ তোমার হাতের তালুতে লেগেছে তত পরিমাণ সব আল্লাহ নামাজ আমলে দান করে দিয়েছে জোরে হবে না জোরে হবে না আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি তাহলে आवाज দিচ্ছেন না কেন খুব ঠান্ডা লাগছে নাকি আরে একটু आवाज আমি ভালোবাসে একটু হ্যাঁ হু দিলে তবে তো যোগাযোগ কানেকশনটা ঠিক থাকবে বন্ধুরা আমার তোরু চুমাকেরা আমার মানে তাহলে ইবাদতটা বুঝতে হবে নামাজ পড়তে চিটিংবাজিও করছে আমি বলবো ওই নামাজ ওই দাঁড়িয়ে কোনো মূল্য নাই শুধু শুধু আপনি ইসলামকে বদনাম করছেন নারী রেখে লম্বা শিকারেট এর লোকে বলছে দেখো ওই তো মুসলমান

এখন নেতা একটা এলাকায় দুটো নেতা বানিয়ে দেয় দেখ কেমন লাগে এ বলে ওকে ফিনিস করতে পারলে সবটা আমার ও বলে ওকে ফিনিস করতে পারলে সবটা আমার এ রাজা বলে ওকে ফিনিস করলে সব আমার ও রাজা বলে ওকে ফিনিস করলে সব আমার আর রাসূলের তরিকা সুন্নাত মেনে যারা ফাকিহ হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহ ওয়ালা হয়ে গেছে এই রকম দশ জনকে রাতের বেলা একটা কম্বলের ভিতর ঢুকিয়ে ঘুম পাড়িয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় ফজরের যখন আজান হবে হাইয়া আলা এসো নামাজের দিকে এসো এসো নামাজের দিকে এসো আর সালাতু খাইরুম মিনান নাও আসসালাম নামাজ এই আওয়াজ যখন দশ জনের একজনের কানে চলে যায় একজনের কানে যখন গেলগ্রহরে যখন প্রবেশ করলো বাকি নজনকে উঠিয়ে দিয়ে বলে ভাই তাড়াতাড়ি ওঠা চাই বলে কি হলো কেন বলে ফজরের আজান হলো মসজিদে বার জাগাল যাওয়া লাগবে তাই তাড়াতাড়ি ওঠা চাই চলো মসজিদে যাই সকলে উঠে পড়ে একে অপরকে বলে ভাই ঘুমানোর কারণে যদি গায়ে পাটা লেগে থাকে মাফ করা চাই তাহলে এই রকম ফাঁকি এই রকম ওলি এই রকম মানুষ যত সমাজে পারবে শান্তি থাকবে অশান্তি হবে নাই আর এমন অশান্তি করা মানুষ সমাজে আছে সারা দিন দুনিয়াতে অশান্তি লাগিয়েছেন সাধারণ মানুষরাও ভালোমতো ভালোবেসে ভালোমতো ওpastতে পারে না হে তোর যুবকেরা হে আমার পন্তরা সঙ্গে সঙ্গে নামাজের সঙ্গে সঙ্গে ভালো মানুষ হতে আমি পড়ছে চিটিং বাজিয়ে করছে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছে আমি এর আগে বলেছি আজ মনে করিয়ে দিয়ে আমি যাচ্ছি বহরমপুরের উপর দিয়ে জলসাই যাব উত্তরবঙ্গে প্রোগ্রামে যাচ্ছি জলসাই যাচ্ছি আমি অমরপুরে একটু দাঁড়িয়েছি নাস্তা করব চা পানি খাবো একজন পেছন দিক থেকে আমি যাচ্ছি ঠিক এভাবে চেয়ারে বসে আছে আর ওই মুরুব্বী মানুষটা পায়ের উপরে পাটা তুলে দিয়েছে মাথায় পেছন থেকে দেখতে পাচ্ছি মাথায় টুপি আছে আর কি যেন মাথা নিচু করে একটা কিছু করছে আমি পেছন দিক থেকে ঠিক আসছি তার সামনের দিকে চায়ের দোকানের দিকে চা খাবো সামনা সামনি যখন এসেছি দেখছি পায়ের উপরে পা তুলেছে হাঁটুর উপরে তার কাপড় উঠেছে মাথায় তার টুপি আছে মুখে তার দাঁড়িয়ে আছে হাতটার দিকে লক্ষ্য করে দেখি হাই রে হাই লটারির টিকিট এক হাতে বের করেছে আর হাতে কাগজ বের করে ভাগ্য পরীক্ষা করছে একটু বোঝার চেষ্টা করা যাক এ মুসলমানের ছেলে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে দেখা যাক মুসলমানের ছেলে বলতে হয়েছে বাপের বেটা মরবো একদিন ভয় কিরে চলে গিয়ে চল দেখা যাবে আমি বলি গায়ে গোস নাই কোবরে চর্বি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী নাম রেখেছে হিম্মত আলী পঁয়ত্রিশ কেজি ওজন গায়ে কোষ নাই চর্বি বলছে কি নিবি বলছে আমার শ্বশুর বলেছে পালসার গাড়ি দিবি বন্ধু বলছে হ্যাঁ পালসার গাড়ি তোর থেকে ওজন বেশি বলে কোন অসুবিধা নাই ল্যাংলেতে চালিয়ে দেব পঁয়ত্রিশ কেজি ওজন ঠেলে ধেলে উল্টে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী চোখে দেখতে পাইনি নাম রেখেছে নজর আলী গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতরা মুসলমানের ছেলে নামের সঙ্গে কাজের মিল নাই আমি বলেছি বেদানা এর আগেও বলেছি বেদানা বেদানা বলি তো নাকি আপনারা কি বলেন জোরে বলেন সবাই মিলে বলে বেদানা বলেন তাই তো ভাই বেদানা মানে কি যার ভিতরে দানা নাই তাকে বলে বেদানা বে মানে ছাড়া দানা মানে দানা কিন্তু সত্যি দেখুন তো বেদানাতে দানা আছে না নাই আছে হাজার হাজার দানা হওয়া দরকার ছিল বাদানা হয়ে গেল বেদানা বেগুন বলি বেগুন বেগুনের কোন গুণ আছে না নাই জোরে বলেন আছে বেগুন যার প্রবলেম আছে খাইয়ে দেবেন চুলকানি চালু হয়ে যাবে চুলকানি চালু হবে না হবে না পুরী সর্বনাশ

শুনে রেখে দিন তবে মানুষ আজও যদি বোঝানোর মতো বুঝিয়ে দেওয়া হয় এখনো মানুষ মনের সঙ্গে লড়াই করে এই মনের সঙ্গে লড়াই করাকে কি বলি আমরা আরবিতে বলি জিহাদ করা এই জিহাদ নিয়ে আজকে অপব্যাখ্যা হয় মিডিয়া এমন একটা গিমিক তৈরি করেছে জিহাদ মানে মনে হয় মারামারি কাটা কাটি খুন খারাপ জিহাদ মানে সব মেরে উড়িয়ে দাও না না ও ভাই বন্ধু আমার আপনাকে জিহাদ নিয়ে আমার ব্যাখ্যা মানতে হবে না আপনার পকেটে আছে অ্যান্ড্রয়েড মোবাইল এই অ্যান্ড্রয়েড মোবাইল একটা অ্যাপস আছে গুগল এই গুগল খুলুন যত তথ্য ওখানে দেখুন তথ্য দেওয়ার অ্যাপসটা হলো গুগল সে গুগুলে কি একবার আপনি খুলে দেখুন সেখানে মুখে বলে দিন জিহাদ শব্দের অর্থ কি জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রচেষ্টা চালানো মনে রাখবেন আমার এক হিন্দু ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে সেই সময় আমার মুসলমান ভাইটা দেখতে পেয়ে গেছে ওই মুসলমান ভাইটা হিন্দু ভাইটাকে বাঁচাতে গেলেন হিন্দু ভাইটাকে রক্ষা করতে গেলেন তার মানে তিনি অন্যায়ের বিরুদ্ধে নিয়ে জিহাদ করলেন যা গেল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানের আমার আমি volunteers radio center আকাশ বানিতে বছরে কয়েকবার করে যায় এখন যদি আর যায় না এখন রেডিও যুগ সেরকম নাই আমাকে অফিসার জিজ্ঞাসা করছেন ইউ টেল মি डेफिनेशन ऑफ ইসলাম আমি বললাম কি डेफिनेशन নিতে চান ইসলামের डेफिनेशन আপনি কি নিতে চান দেখো একটা ডেফিনিশন দিয়েছে আই এস টি এল গাইড অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা জরে হবে না এটা ইসলাম শিখিয়েছে নবী শিখিয়ে দিয়েছে তাই আমরা সাচ্চা মুসলমান যদি হতে পারতাম যদি হয় আপনার আমার সম্মান অনেক আল্লাহ বাড়িয়ে দেন জোরে বলুন আমি গত কালকে ত্রিপুরা থেকে ফিরেছি ত্রিপুরায় গেছিলাম আমি আগরতলা থেকে আরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তা জায়গার নাম হলো বাগান বাড়ি আমি বাগান বাড়িতে গেলাম জি হ্যাঁ আমি দাওয়াতটা নিয়েছিলাম একটা আবেগপ্রবণ হয়ে এলাকাটা অনেকটাই গরিব এলাকা চারিদিকে পাহাড়ে ঘেরা আর রাবার গাছ এই যে আমরা রাবারের এটা ওটা ব্যবহার করি রাবার গাছ দেখে এলাম কিভাবে রাবার তৈরি হয় গাছ থেকে যে লিকুইড বের হচ্ছে সেই লিকুইড থেকে রাবার তৈরি হচ্ছে আমি দেখে আশ্চর্য হলাম আল্লাহর কাছে শুক্রিয়া থাকলাম আল্লাহ তোমার কুদরত বোঝা বড্ড দায় আল্লাহ তোমার কুদরত বোঝা বড্ড দায় যে রাবার আমরা ব্যবহার করি ওই রাবার গাছ থেকে বের হয়ে আসছে ফোটা ফোটা লিকুইড তৈরি লিকুইডের মাধ্যমে ফোটা ফোটা লিকুইড ভাই আমার খেজুর গাছে যেমন রস একটা কিছু দিয়ে দেয় রস বের হয়ে আসে এখান থেকে লিকুইড বের হয়ে আসছে সেখান থেকে ভাই আমার টেনে আমাকে দেখালো ভাই আমার টানছি রাবারের মতো বড় হয়ে যাচ্ছে বলে এইগুলি হচ্ছে রাবার এখান থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হবে এগুলো বিভিন্ন হবে ভাই আমার আমার কোম্পানির কাছে চলে যাবে মার্কেটে যাবে বিভিন্ন মেশিনে যাবে যে রাবার তৈরি হয়ে মার্কেটে ছড়িয়ে যাবে আমি গেলাম একটু আবেগ হয়ে একটু গরিব এলাকা বেশি রাবার কাছে চাষ ওখানে আর কিছু কেমন সবজি টবজি চাষ হয় এলাকা দেখি বোঝা যাচ্ছে আমাকে এক ভাই বেশ কয়েক মাস আগে ফোন করলেন হুজু আপনাকে আমার ত্রিপুরায় আসতে হবে আমি বললাম দেখুন আমার সময় নাই আমার এখানে যা প্রোগ্রাম আছে যাবার সময় নাই হুজুর আপনাকে আসতেই হবে আমি আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাই আমি বললাম আমি ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলি না যা বলি ফোনে বলি ভিডিও কলে কথা বলি না হুজুর আপনার সঙ্গে আমার ভিডিও কলে কথা বলতেই হবে কেন না আপনার ওয়াজ আমি প্রত্যেকদিন শুনি আপনার ওয়াজ শুনে আমি মুখের ধারিটা রেখেছি একবার আপনাকে দেখাতে চাই আমি একটু আবেগ আবেগন হয়ে গেলাম ত্রিপুরার মানুষ ভাষা বুঝতে না তাদের আঞ্চলিক ভাষা ভাষা অনেকে জানে না আঞ্চলিক ভাষায় কথা বলে বোঝা খুব কষ্ট হয় তবে আমাদের কথা তারা বুঝতে পারে তা আমি বললাম ঠিক আছে তোমার সঙ্গে ভিডিও কলে কথা কথা বললাম ভিডিও কলে কথা বলে দেখলাম একেবারে সহজ সরল ছেলে আমি সময় সময় বের করলাম একটা রেস্টের দিন থেকে তাদের তো ওই জায়গাটায় আমাদের পশ্চিমবঙ্গের আমাদের বিশেষ করে আমরা এই ফ্রিফুরা শরীফের কোন নাতিপোতা পোতা যাই বলেন কেউ ওখানে কোনোদিন দিন নাই তো ওরা আমাকে পেয়ে কোনোদিন দিন যায় ওরা আমাকে পেয়ে ভীষণ আনন্দিত হতো তো যাই হোক অনেক কথা অনেক কথা ওই ওনার বাড়িতে আমাকে রাখলেন আমি গিয়ে দেখলাম একটা গিটার আছে গিটার বড় একটা গিটার মানে গিটার মানে বুঝেন তো গান বাজনা করার জন্য হারমোনিয়াম গিটার তাই বললাম দেখো ভাই তুমি আমার আওয়াজ শোনো তুমি মুখে দাঁড়ি রেখেছো তোমার আবেগ ভালোবাসায় আমি এসেছি পয়সার জন্য আসিনি আমি এখানে আমি তোমার ভালোবাসায় এসেছি তুমি গিটার কেন রেখেছো গিটার তো ইসলামে হারাম তুমি এটা রাখতে পারো না বাড়ি বাড়ি বলে হুজুর আপনি যখন বলছেন আমি এক্ষুনি ভেঙে ফেলছে গিয়ে ভেঙে চুলোতে পুড়িয়ে দিয়ে চলে এলো আমি বুঝতে পারলাম আহারে মানুষ পরিবর্তন হয় যদি সঠিক ইসলাম বোঝে সঠিক রাসূলের সুন্নাত তরিকা যদি মানুষ বোঝে বন্ধুরা আমার বলার মতো যদি বলা হয় আমার ইয়ং জেনারেশন আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ফেরাবে আমি জানি না আপনারা আপনারা জানেন আমি ফ্রি ফায়ার দিয়ে ওয়াচ করেছিলাম ফ্রি ফায়ারকে ওয়াজ করেছিলাম আন্তর্জাতিক ভাবে ভাইরাল হয়েছিল শুধু ভারতবর্ষে নয় আসামে নয় ত্রিপুরায় নয় নয় বাংলাদেশ মেঘালয় থেকে শুরু করে ভাই আমার যত ভারতবর্ষের বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে প্রান্ততে আছেন তাদের কাছে সংবাদটা পৌঁছে গিয়েছিল ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছিল লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন শেয়ার হয়ে গিয়েছিল আমার এই বক্তব্যটা বিভিন্ন ভাষায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্যান্সলেট হয়ে গিয়েছিল এমন কি ওই বক্তব্যটা ফ্রি ফায়ার কোম্পানির কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছিল অল্প কয়েক মাসের মধ্যে আমার কাছে তথ্য আসলো যে দুটো যে দুটো

প্রথম মানুষ আমাদের নবী হজরতে আদম আলাইহি সালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহি সালামকে ফ্রি ফায়ারের গেমের চরিত্র আনা হয়েছে আমি সেখানে প্রতিবাদ জানিয়েছিলাম ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছিল ভাই আমার এক থেকে দেড় মাসের মধ্যে ফ্রি ফায়ার কোম্পানি দেখলো হাজার হাজার ছেলে ফ্রি ফায়ার গেম খেলা ত্যাগ করে দিচ্ছে তখন সে চিন্তায় পড়ে গেল তারা কি করলো ওই দুটো চরিত্রের নাম বদলে দিয়ে একটার নাম করলো নুলা আর একটার নাম করলো আমি কথা ঠিক বলছি আমার ইয়ং জেনারেশন যারা আছে তারা কি একটু বলেন হ্যাঁ হ্যাঁ আমি কথা কি ঠিক বলছি একটু হাত তুলে দেখান তো যারা বলছেন ঠিক বলছি হাত তুলে দেখান একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন এদিকে আছে হাত তুলে দেখান ইয়ং ছেলে খেলে না কেন ওই পেছন থেকে খেল খেলে তার মানে যারা হাত তুলে এরা সব ফ্রি ফায়ার এখন চালায় তাই তো নাকি এরা সব ফ্রি ফায়ার এখনো চালায় না জানলো কি করে আমি তো তথ্য নিয়েছি খবর খবর রাখি কিন্তু এরা খেলে নাকি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আজ বলে যাই ফ্রি ফায়ার গেম খেলা হারাম কারণ ফ্রি ফায়ার গেমের মধ্যে আছে পয়সা খরচ করে কিনতে হয় এর মধ্যে জুয়া চালায় অনেকে জুয়াও খেলে হে তরুণ যুবকেরা এটা একটা এমন একটা নেশা যে নেশাটা এমন ভাবে মানুষকে মেন্টালি ভাবে অ্যাটাক করে নামাজ ভুলিয়ে দেয় দিন ভুলিয়ে যায় বাপ মায়ের অবাধ্য করে দেয় এডুকেশন থেকে দূরে সরিয়ে দেয় ভাই আমার নেশা যে নেশা আপনাকে দিন থেকে সরিয়ে দেবে বাপ মায়ের অবাধ্য করবে সেই নেশা হলো আপনার জন্য হারাম হে তরুণ যুবক

বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন না পৃথিবীর স্বামী না আমি তোদের বেকার পাইতা করি না তোদের ইবাদত করার জন্য পাঠিয়েছি ওরে বান্দারে তুই নামাজ পড়লি না ওরে বান্দারে তুই রাসূলের সুন্নাত মানলি না তুই দিন ধর্ম কিছু পালন করলি না আজ মারা গেল কাল দিন হয়ে যাবে হে যুবক তুমি কেমন করে ভুলে যাও তোমার চোখের সামনে কত মানব মুস কবরস্থ হলো তুমি কত মানুষের জানা যায় শরীক হয়ে গেলে কত মানুষ তোমার চোখের সামনে मारा গেল হে যুবক তুমি কেমন করে ভুলে যাও তুমি কি আল্লাহকে বলেছো আয় আল্লাহ আমাকে হায়াতে তাইয়েবা দীর্ঘজীবী করুন অনেক দিন বাঁচান আমাকে সঠিক পথে চালান অপরাধী করবেন না অন্যায় কোন অন্যায় কাজ থেকে দূরে রাখুন আমাকে অবব্যে সঙ্গে মৃত্যু আমাকে দেবেন না রাস্তাঘাটে যেন মৃত্যু না হয় লাঞ্ছিত অপমানিত হয়ে যেন মরতে না হয় এ বলে কি তুমি আল্লাহর দরবারে

ভারতবর্ষের প্রথম মুসলমান ভারতবর্ষের প্রথম সাহাবি হে তরুণ যুবকের জায়গাটার নাম হলো কোটুকডালা ছোট ছোট একটা এলাকা ছোট ছোট একটা জায়গা আড়াই হাজার মাইল এলাকার তিনি একজন রাজা হে তরুণ যুবকের রাজার নাম হলো রাজা চেরামান পেরুমল

প্রাসাদের ছাদের উপর বসে আছেন সন্ধ্যায় সন্ধ্যার সময় প্রাসাদের ছাদে কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে রাজা চেরামান পেরোমাল ভাই আমার প্রাসাদের ছাদে তেঙে বসে আছেন এমন সময় ভাই আমার আকাশের দিকে তার মাথাটা গেছে আকাশের দিকে তার চোখটা গেছে ছিল চাঁদনি রাত পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি পূর্ণিমার চাঁদ জানো ঝলসানো রুটি চোখটা যখন চাঁদের দিকে গেছে আর চোখটাকে ফিরাতে পারেন না চাঁদ দেখতে কার না ভালো লাগে সুন্দর চাঁদ দেখতে কার না ভালো লাগে চাঁদ সুন্দর কথা ঠিক না ভুল তারা সুন্দর কথা ঠিক না ভুল তারা সুন্দর তার থেকে আরো সুন্দর আপনারা মারে ইসুফ নবী সুন্দর তো নাকি ইসুফ নাবিকে দেখে অনেকে নিজেদের হাত কেটে ফেলেছিল কবি বলছেন যারা ইসুফ নবীকে দেখে নিজেদের আগুন কেটেছে তারা যদি মুস্তাফা কে দেখতো দয়ার নবীকে একবার দেখত আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজা কেটে ফেলতো নাইকিরা ও জিয়াদ তাদতারো apni rang gati pai मेरा आकार तो देखोगे चमकना भूल जाओगे चढ़े হবে না আর জোড়ে হবে না আর একটু জোড়ে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে আমার মুরুবিয়ানেরা রাজা মোসায়া কাছের চাঁদ দেখছেন চাঁদ দেখতে বড় সুন্দর লাগছে সঙ্গীদের বলছেন দেখো আকাশের চাঁদটা কি সুন্দর আকাশের দিকে তাকিয়ে আছেন চাঁদের দিকে তাকিয়ে আছেন চোখ তিনি ফেরাতে পারেন না হে তরুণ যুবকেরা হঠাৎ করে দেখলেন আকাশের চাঁদটা মাঝামাঝি দুটুকরো মধ্যখানা হয়ে গেছে ছিটকে সরে যায়

আমি আকাশের চাঁদ দুখানা হতে দেখলাম কে হে তোর যুবকেরা হে আমার পুত্ররা হে আমার বড় সকাল হয়ে গেল রাজা মুসাই চিন্তিত ছিলেন সকালবেলা ডাক দিলেন যত এলাকার জ্যোতিষিয়ার গণককারদের বাবারা তাড়াতাড়ি এদিকে এসো আজ যে ঘটনাটা দেখেছি গত রেম তোমরা নিশ্চয় খবরটা পেয়েছ জেনেছ এর মানে মতলব কি কিছু বুঝতে পেরেছ হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন এমন সময় জ্যোতিষিয়ার কোন কারে রাজত রকম তাদের অঙ্কোকোসে হিসাব নিকাজ করে তথ্য তালাশ করে বলে রাজা মশাই পেলাম না পেলাম না আকাশের চাঁদ কেন দুখানা হলো ও বুঝতে পারলাম না হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার রাজা মশাই এমন সময় অবাক হয়ে গেলেন তিনি

আরবের সঙ্গে ভারতের হিন্দের ব্যবসা বাণিজ্য চলত সৌগন্ধি ব্যবসা কাঠ ব্যবসা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য চলত কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেবো একটু হ্যাঁ দেন সবাই না বলে দেবো এটুকু বলে দেবো খুব ছোট করে বলবো লম্বা চওড়া নয় কারণ আমার তো মেশিন চলছে ভিতরটা গরম আর আপনাদের মেশিন চালাতে বলছি তাও চালাচ্ছেন না আমি আর কি করি গরম হচ্ছে না ঠান্ডায় আছে তাই তো নাকি ভাইরা আমার মাসাল্লাহ এত মানুষ ধীর স্থির ভাবে বসে আছেন ভালো লাগছে আপনাদের সান্নিধ্য আপনাদের পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আজকে আমরা এখানে এসেছি এই যে কত কষ্ট করে বসে আছি কত কষ্ট করে বসে আছি আল্লাহর রহমত কি আমাদের হবে না জোরে বলেন এটা কোন খারাপ জায়গা আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনছি যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয় সেই জায়গায় আল্লাহর রহমত অবতীর্ণ হয় জোরে সুবহানাল্লাহ আমার নাবি জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ ফারিস্তাদের বলবেন হে ফারিস্তারা তোমরা যে অমুক জায়গায় বিথারি গ্রামের অমুক জায়গায় গিয়েছিলে ওখানকার মানুষেরা কি চেয়েছে কি বলেছে আল্লাহ তোমার কাছে একটা জিনিসই চেয়েছে কেবলমাত্র মাত্র তোমার জান্নাত পেতে চেয়েছে আমার আল্লাহ বলবেন যাও আমি সুসংবাদ দিই ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য যারা ওই একটা রাত দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আমি আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিল আমি আল্লাহ তাদের কবুল করে নিয়ে তাদের জীবনে জিন্দেগীর গুনাহগুলো maaf করে তাদের দয়ার জান্নাত দিয়ে দেব তবে এর উপরে কায়েম থাকতে হবে আপনি মিলাদুন নবীতেও যাবেন সকাল বেলা লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যাবেন রাত্রে নটা বাজলে শোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলবেন কাকা একটা অফিসার চয়েস চায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না

অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের মালি অনন্ত আসিম প্রেমময় তুমি বিচার দিনের মালি আমরা বলি আমরা শেষে বলছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির যে পথে ভ্রান্তি চিরপরিতা হে মহাচালক মোদের কখনো করোনা মাসে সে পদগামী আমরা দোয়া চাইছি

ছোটবেলায় যারা তারা আমাদের উপর যেমন রহম করেছিলেন আল্লাহ ওদের উপর তেমন রহম করুন এই বলে তো আছা বদ্ধির হে আমার বড় প্রিয়রা হে তরুণেরা হে যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন এমন সময় কেরল থেকে ব্যবসায়ীরা এসেছে ভাই আমার ভাই ব্যবসায়ীরা এসেছে ব্যবসা করার জন্য আরব থেকে ভাই আমার ওই আরব থেকে কেরালার জমিনে এসেছেন এমন সময় কথায় কথাই জানতে পারলেন রাজা মোসাই বড় চিন্তিত আছেন কেরালার বনিকেরা সেই সময় বলেছিলেন যে আপনাদের রাজা মশাইকে বলুন চিন্তা করতে হবে না এই ঘটনাটা অন্য কোন জায়গার নয় এই ঘটনাটা হল আমাদের আরবের ঘটনা আমাদের আরবের বুকে একজন মহানবী মহামানবের আগমন ঘটেছে তিনি হলেন আখেরি জামানার পাইগম্বার তিনি আকাশের দিকে চাঁদের দিকে আকাশের চাঁদ পূর্ণিমা চাঁদের দিকে আগুলটা তুলে ইশারা করেছেন টেনেছেন তার সঙ্গে সঙ্গে আগুলের

করেনি কারো মানুষকে কখনো কষ্ট দেননি সব সময় মানুষের ঝামেলা মুক্তি ঝামেলা অশান্তি দূর করেছেন কেরালার মানুষদের বলেন হে রাজা মশাই রেখে দেন আল্লাহ তাকে মহান প্রভু এমন ক্ষমতা দিয়েছেন তিনি যখন রাস্তা দিয়ে যান এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে যায় তিনি যখন রাস্তা দিয়ে চলে যান শরীরের ঘাম যখন হয় সেই খামটা সাধারণ মানুষের মতো দুর্গন্ধ বরং মনসকে আম্বারের খুশবু হয়ে যায় বড় বড় হাই রে হাই এই পথ দিয়ে নিশ্চয়ই বিশ্ব নবী ই গেছেন নবীজি যখন মোতি নাই যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানা

আজও ভারতবর্ষের প্রথম মসজিদ এখানে পাবে দেড় হাজার বছর আগের সেই মসজিদ আজও বিদ্যমান সেই মসজিদটা আজও পাবে মিনারটা একই আছে মেহরাব একই আছে শুধু পরিকাটা মোটা একটু বদলে গেছে ওই মসজিদের পাশে আপনি আল্লাহর নবীর সাহাবীদের রওজা মোবারকটা পাবে হে তরুণ যুবকের শুনের কে দেন একদম বাস্তব ইতিহাসের কথা বলে ভাই আমার আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আপনাদের ডাকছি ওদু

মসজিদে যখন আজান দেয় হাইয়া আলাস মুসলমানের ছেলে বলে আর মসজিদ তলায় থাকবো না এবার ক্যারাম খেলতে পালা বলে কেন রে ভাই বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তালে বলবে নামাজ পড়বি আই যত ঝামেলা সবে সে হাজির হবে ভাই তাড়াতাড়ি আজান হয়ে যে এবার মসজিদ তলা থেকে পালায় কেন রে ভাই হে মুসলমানের যুবক নামাজ তুমি ছেড়ে দিলে হাই আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যা রুজি রোজগারে বরকত হবে নাই শরীরটা সুস্থ থাকবে নাই বিজ্ঞানীরা তথ্য জোগাড় করে বলেছেন নামাজের থেকে বড় ব্যাম আর হতে পারে না মস্তিষ্কের ব্যায়াম হয় নামাজ এমন কোন ব্যায়াম দেখান মস্তিষ্কে ব্যাম হয় কারণ নামাজ যখন পড়তে হয় তখন বলা হচ্ছে তুমি দুনিয়ার সব কিছু ভুলে যাও রাসূল বলেন যখন তুমি নামাজ পড়বে তুমি মনে মনে এটাই চিন্তা করবে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখেছো এটা আমাদের হয়শো হয়ে যেত আল্লাহকে আমরা দেখতে পাওয়া খুব মুশকিল নবী বলছেন দেখা যায় নামাজে গেলে দেখা যায়

তোমার নিশ্চয় মস্তিষ্কের ব্যাম হবে তুমি কখনো মেন্টালি রুগী হতে পারো না তুমি কখনো সাইক্রেটিক পেশেন্ট হতে পারো না তুমি কখনো কখনো মানসিক রুগী হতে পারো না তোমার মস্তিষ্কের ব্যাম হবে জোরে বলুন সুবহান এরপরে তো অঙ্গ প্রত্যঙ্গ চোখের ব্যাম আছে হাতের ব্যাম আছে আঙ্গুলের ব্যাম আছে সমস্ত রকমের আছে বন্ধুরা আমার আমি সেদিকে যাচ্ছি না আমি রোজা নিয়ে বলেছিলাম রোজার মধ্যে কি আছে রমজানের রোজার মধ্যে আছে অটোফেজি 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 মানে হলো এটা গ্রিক ল্যাঙ্গুয়েজ অটোফেজি মানে হলো আত্মভক্ষণ আমি বলেছি এই আত্মভক্ষণ নিয়ে অটোফেজি নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছে ম্যাগাজিনে বেরিয়েছে অটোফেজি নিয়ে গবেষণা করেছে আমি রমজানের রোজা নিয়ে বলবো না এই রমজান মাস যদি পাও আমার আল্লাহ বলছেন অবশ্যই রোজা রাখো নবী বলছেন অবশ্যই রমজানের রোজা রাখো মুসলমানের ছেলে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে বলে রোজা ছেড়ে দেয় رمجن آیا رحمت آیا رمجن آیا رحمت آیا رمجنجن آیا برکت آیا دیکھو دیکھو ریلا چھ رمجنے দেখো দেখো দেখোহিনী আমিন এসেছে রমজানের রোজা দেখো বিশ্ব জানো পেয়েছে নবী মোদের মুস্কুরা হাত হাত মুস্কুরা হাত হাত মুস্কুরা নবী মোদের মুস্কুরা হাত হাত এই মাসেতে হয়েছে নবী মোদের ওহিওয়ালা এই মাসেতে হয়েছে বলুন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার এই রমজান মাস কেউ পেলে ছাড়বেন না আবার পরের রমজান পাবেন কিনা গ্যারান্টি নাই গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে শরীরটা খারাপ করছে চোঁয়া চোঁয়া ঢুকে উঠছে বিড়ি টান মারছে সিগারেটের ধোঁয়া মারছে পালসার গাড়ি নিয়েছে ভ করে বেরিয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ দরবারে মুক্তি পাওয়া যাবে না এসব কথায় আল্লাহ ছাড় দেবেন না নামাজের কাজ আছে রোজার কোনো কাজ নাই রোজার যদি কাজ হয় একটা রোজা ইচ্ছা কিছু হবে ছাড়লে টানা পর পর 60টা 60টি 60টি রোজা রাখতে হয় 60টা রোজা পর পর রাখতে হয় তার মাঝখানে একটা রোজা আবার ছেড়ে দিলে 60টা তার কা

আমাদের সঙ্গে সেই নবীকে একবার দেখতে চাই জোরে সেই নবীর চেহারা একবার দেখতে চাই কেরালার ওই সমস্ত এমন সময় আরবের বণিকেরা বললেন অমুক আমরা ফিরে যাব রাজা মশাই আপনি কি যেতে রাজি আছেন আমাদের সঙ্গে জানতে চাই বলে কোন অসুবিধা নাই রাজত্ব রাজপাট সব আমার আত্মীয় স্বজন যাকে দায়িত্ব দায়িত্বপূর্ণ ব্যক্তি মনে করব ভাই আমার ব্যক্তিত্ব যার মধ্যে আছে যে তাকে আমি রাজ্য পাট তুলে দেব এ রাজ্য পাট আর আমার লাগবে না আমি ওই রকম একজন মহামানবের দর্শন পেয়ে নিজের জীবনটা ধন্য করতে চা বন্ধুরা আবার চলে গেলেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হাতে নিলেন একটা আচারের বোতল একটা বিশ্ব নবীর জন্য উপহারের আচার ভাই আমার আদার চৈরি আচারের বোতল নিলেন নবীর জন্য উপহার দেবেন এর জন্য বলা হয়েছে আলে বলা মা পীর মোর্শেদ হুজুরদের আরেকদের তোহফা দেবেন তোহফা দেওয়া সুন্নাত নবীকে সাহাবীরা তোহফা দিতেন তোহফা দেওয়া সুন্নাত বেগাইরে মাসালা তিল ফাহু আহাদিয়াতুন যেটা তো তোহফা কেও চাই না না যে তোহফা দেওয়া হয় এটা হলো সুন্নতে নববী এর মধ্যে সঙ্গে সব আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় রাজা মশাই আরবের উদ্দেশ্যে বণিকদের সঙ্গে চলতে লাগলে চল 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 ও জাহাজ আরবে চল 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 ও জাহাজ আরবে চল বলুন না সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ যে তাই গিয়ে নবী দেখে অশ্রু হবে চল 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 ও জাহাজ আর বেচল চল 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 ও জাহাজ আরবে বেচল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মার চলে গেলেন রাজা মশাই আরবের জমিনে পদার্পণ করলেন মক্কা নগরীতে গেলেন বিশ্বনবী যেখানে ছিলেন বিশ্ব নাজিরে দিলেন বিশ্বনবীর কাছে মনের কথা বললেন বিশ্ব নবীর দেখলেন রাখানা টুরুওয়ালা চায় রাখানা দেখলেন রাজা